ফের অস্থির হয়ে উঠেছে যশোরে চালের বাজার। গেল এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। পর্যাপ্ত মজুদ থাকার পরও চালের দর বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকদের কারসাজি ও ব্যবসায়ী সিন্ডিকেটকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। আর দফা দফায় চালের দর ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ ক্রেতারা। রিপন হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। পর্যাপ্ত মজুদ থাকার পরও যশোরের বিভিন্ন বাজারে বেড়েছে সব ধরনের চালের দর কেজি প্রতি 2 থেকে 3 টাকা পর্যন্ত। গেল সপ্তাহে যে মিনিকেট চাল বিক্রি হয়েছে প্রতি কেজি 58 টাকা দরে, বর্তমানে তা বিক্রি হচ্ছে 60 টাকায়। আবার 62 টাকার বাসমতি চাল বিক্রি হচ্ছে কেজিতে 65 টাকায়। একই সাথে 40 টাকা দরের মোটা চাল বিক্রি হচ্ছে 42 টাকায়। চালের দর ঊর্ধ্বগতির কারণ হিসেবে অসাধু ব্যবসায়ীদের চাল মজুত করে রাখা ও ব্যবসায়ী সিন্ডিকেটকেই দুষছেন খুচরা ব্যবসায়ীরা। আসলে দাম বাড়ছে তো মুকামি মুকামি থেকে দাম বাড়লে আমাদের কিছু দোকানদারও দাম বাড়াতে হবে। দাম বেড়েই যাচ্ছে, এখন হয়তো দেখাচ্ছে যে এলসি করলে হয়তো দাম কমতে পারে। দফা দফা চালের দর ঊর্ধ্বগতিতে বিপাকে ভোক্তারা। চালের বাজার স্থিতিশীল রাখতে সুষ্ঠু মনিটরিং করার দাবি তাদের। এখন আমরা গরিব মানুষ, জনকাটা মানুষ, দেখা আছে এরকম করালি কি করে চলবে? এখন চালের যে মূল্য লাগামহীন ছাড়া গেছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বাজার ব্যবস্থাপনার কারণে সরকারকে এগিয়ে আসতে হবে, এটারে নিয়ন্ত্রণ করতে হবে। নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দর নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ক্রেতাদের। Desk Report, News 24.